বিএটিএল প্রথম আলো অ্যাপস কম্পিটিশনের যে অ্যাক্টিভেশন ক্যাম্প আমাদের এখানে আজকে, তারা যে ক্যাম্পিংটা করছে, এটা আসলে এটা একটা মহৎ উদ্যোগ। তো এটা বাংলাদেশের জন্য খুবই ভালো একটা উদ্যোগ, কারণ অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ অনেক রেভিনিউ আর্ন করতে পারে। এবং এখানে আমাদের বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এটাতে পার্টিসিপেট করতে পারে, বিশেষ করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট যারা আছে তারা এটাতে পার্টিসিপেট করলে তাদের জন্য ভালো এবং দেশ এটা থেকে অনেক কিছু পাবে। আজকে ইএটিএল এর যে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রাম এবং সেমিনার প্রোগ্রাম, তো এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং ভেরি অ্যাপ্রিসিয়েটেবল। তো এই উদ্যোগে আমি সবাইকে, ইএটিএল এর সবাইকে শুভকামনা জানাচ্ছি। এবং এইটা আমাদের ইউনিভার্সিটির ছাত্রদের, আন্ডারগ্রেড এবং মাস্টার্স ছাত্রদের জন্য একটা বিশাল সম্ভাবনার দুয়ার খুলবে। সিএসই ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য আমি বলতে চাইবো যে প্রোগ্রামিং এবং বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ এগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। এবং প্রোগ্রামিং যেমন প্রয়োজন, তেমনি ডেভেলপমেন্ট এবং বিভিন্ন সফটওয়্যার কন্টেস্ট এগুলো অনেক প্রয়োজনীয়। ইএটিএল যেভাবে হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য যেভাবে প্রতিযোগিতার আয়োজন করতেছে, আমি বলবো যে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি যেভাবে এগিয়ে আসে প্রোগ্রামিং এবং ডেভেলপমেন্ট বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কন্টেস্টের আয়োজন করে, তাহলে আমাদের স্টুডেন্টরা যেরকম উৎসাহ পাবে সেরকম স্টুডেন্টদের বলবো তারা যেন স্পন্টেনিয়াসলি এইসব কাজের মধ্যে বা এইসব কন্টেস্টের মধ্যে অংশগ্রহণ করে এবং নিজেদেরকে ডেভেলপমেন্ট করার জন্য ভালোভাবে এগিয়ে আসে।